কাছারের উধারবন্দ বিধানসভার দয়াপুরে এক যুবকের রহস্যজনক মৃত্যু। গলায় দড়ি দিয়ে সেতুর ওপরে ঝুলে থাকা অবস্থায় মরদেহ উদ্ধার হলেও পরিবারের অভিযোগ, এটা পরকীয়া প্রেমের জেরেই খুন। কাছারের দয়াপুর কালাইন বিলে সংঘটিত হয়েছে এই চাঞ্চল্যকর ঘটনা। মৃত যুবকের নাম উদেশ চৌহান, বাড়ি করিমগঞ্জ জেলার মুকামডেরাতে। এই ঘটনা নিয়ে এলাকায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে। মৃত যুবকের পরিবারের অভিযোগ, মৃত যুবক উধারবন্দে মামার বাড়িতে থাকত। স্থানীয় চন্দ্রদেও নামের এক ব্যক্তির স্ত্রীর সাথে তার অবৈধ প্রেমের সম্পর্ক ছিল। বেশ কয়েকবার এ নিয়ে বিবাদের জেরে সামাজিক বিচার সভাও হয়। গতকাল রাতেও ওই যুবক চন্দ্রদেও নামের ওই ব্যক্তির ঘরে গিয়েছিল বলে খবর পাওয়া গিয়েছে। আর শুক্রবার উদ্ধার হয় তার ঝুলন্ত লাশ। অভিযোগকারী ব্যক্তির কথায় তিনি উদেশ চৌহানের মামা, এটাকে পরিকল্পিত খুন বলে জানান তিনি। ওনার অভিযোগ, চন্দ্রদেও খুন করেছে ওকে। এদিকে উধারবন্দ পুলিশ মৃতদেহ উদ্ধার করে মরণোত্তর পরীক্ষার জন্য শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করার পাশাপাশি ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু করেছে। আর আমি তো জানতে পারছি না, আমারে পরে আমার ভাইয়া কইছে রাইতে একটা সময় বাইরে আইসে খাইয়া গেলো ঘুমাইছে, রাইতে একটা সময় আইসে আমারে, আমি তো জানতে পারছি না ঘুরে ঘুমাই আর তারা আলো ঘুরে ঘুমায়। হ্যাঁ, আমার পরে আমি কিছু মাছ মারা গেছে আইয়া দেখি তো না, আর এই এই ঘরো সমান আইয়া আর যায়। এই যে মুন্মুন চন্দ্রদেব নাম আছে তার ঘরো সমান, এই কারণে আমি ভিডিওর কাছে বিচার দিছি যে আমার ভগ্নারে সমানে বোয়ায় মদ খাওয়ায় ইয়ে করে পয়সা করি সব লয়, তোমার কাছে বিচার দিছি। ভিডিবি আইয়া তারা জানাইছে, ভিডিবি তারা বুঝাইছে যে না এইটা ছাড়ি দাও তুমি, তারা বইও না, এই করে ভিড়িবির কয়ে যে আমি কোনো বয়নি তারে, হে আইয়া বয় হে মদের কারবার করে সব সময়, তার বউয়ের লোক তার লিপি পাসলো এগুলো মারিয়া টাংছে। আমি তো এই ঘরে মানুষ চন্দ্রদেব চন্দ্রদেব, হ্যাঁ তার বড় ভাই যে আছে সকালে যে আমরা জানাইছে এইরকম ঘটনা ইয়া দেখো, তো সেটাও বর্তমানে তার শাল্টিংয়ের রসি আছে। শিলচর থেকে সুরজিৎ চক্রবর্তীর রিপোর্ট, নিউজ বাংলা। পুত্রের মৃত্যুর খবর পেয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো পিতার। হৃদয় বিদারকে এই ঘটনাটি সংঘটিত হয়েছে কাছাড় জেলার ধলাই পুনিছড়া গ্রামে। ঘটনার বিবরণে জানা যায়, গ্রামের বদন বাগদি নামের এক যুবক নিজের ঘরে রহস্যজনকভাবে মাটিতে পড়ে থাকা অবস্থায় মৃতদেহ উদ্ধার হয়। প্রতিবেশী সকলে মৃতদেহ প্রত্যক্ষ করে পিতা নব বাগদিকে খবর দেয়। পিতা নব বাগদি তখন ক্ষেতে কাজ করছিলেন। পুত্রের মৃত্যুর খবর শুনে পিতা নব বাগদি দৌড়ে দৌড়ে ঘরে আসার সময় রাস্তায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ঘটে নব বাগদির। ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হয় ধলাই পুলিশ। পিতা পুত্রের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করা হয়। অন্যদিকে বদন বাগদির মৃত্যু কি কারণ তা নিয়ে রহস্যের দানা বাঁধছে। এটি হত্যা না আত্মহত্যা পুলিশ তদন্ত করছে। শিলচর থেকে সুরজিৎ চক্রবর্তীর রিপোর্ট, নিউজ বাংলা।